হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সমুদ্দিন খন্দকার, জে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট পোস্ট হোয়াটস নিউ অর অ্যাড আপডেট ইন গুগল মাই বিজনেস। অর্থাৎ দেখা গেছে এখানে আমাদের গুগল মাই বিজনেসের মধ্যে আমরা কী করতে পারি, আমাদের বিজনেস সংক্রান্ত দেখা গেছে যে কোনো আপডেট, সেটা হতে পারে আমাদের বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিস বা অন্য যে কোনো বিষয় হতে পারে বিজনেসে, সেই বিজনেসের আপডেট বা আমাদের বিজনেসের নিউ নতুন কোনো বিষয় আমরা যদি চাইকি করার জন্য, আমরা পোস্ট করার জন্য, তো সেই কাজটা কীভাবে করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা চলে আসবো গুগলে। গুগল থেকে এখন আমরা কী লিখবো, গুগল মাই বিজনেস লিখে আমরা সার্চ দিলাম, বাস তারপরে চলে যাবো আমরা এখানে গুগল বিজনেস প্রোফাইল, আমরা এখানে ক্লিক করবো। বাস তারপর এখানে কী করবো, আমরা এখান থেকে ম্যানেজ নাও এখানে অথবা এখান থেকে ম্যানেজ নাও ক্লিক করি। ব্যাস তারপর আমরা চলে আসবো কোথায়, আমরা চলে আসবো আমাদের পোস্ট অপশনে, অথবা আমরা এখান থেকে ক্রিয়েট পোস্ট এখান থেকে করতে পারি, অথবা আমরা পোস্ট অপশনে আসি। ব্যাস আসার পর আমরা কোথায় চলে যাবো, আমাদের এই যে অপশন দেওয়া আছে এখানে হোয়াটস নিউ, আমরা এই যে হোয়াটস নিউ অপশনে ক্লিক করবো। বা হোয়াটস নিউ অপশনে ক্লিক করার পরে আমরা চলে যাবো কোথায়, ক্রিয়েট ইউর ফার্স্ট পোস্ট, আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমাদের এই যে এখানে চলে আসছে হোয়াটস নিউ, আমরা এই অপশনের কাজটা দেখবো, যেটা আমাদের থাকে কি অ্যাড আপডেট লেখা থাকে অথবা হোয়াটস নিউ লেখা থাকে। আমরা এখান থেকে বলছি কি আমাদের এই যে বিজনেস ক্লাস, আমাদের এখানে এই বিজনেস সংক্রান্ত আমাদের যে কোনো বিষয়, সেটা বলছে আমাদের বিজনেসের প্রোডাক্ট হতে পারে আর বিজনেসের কোনো সার্ভিস থেকে সার্ভিস বা আদার্স কোনো বিষয় হলো, সেটা আমরা এখান থেকে আপডেট কোনো বিষয় এখান থেকে আমরা কী করতে, আমাদের বিজনেসের মধ্যে আমরা আমাদের কাস্টমারের সাথে এখানে পোস্টের মাধ্যমে শেয়ার করতে পারবো। তো এখন ধরুন যে কি আমরা এখান থেকে যে এই যে ওই হোয়াটস ইন নিউ, এটা ছাড়া এর আগে ধরুন আমাদের এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কোভিড-19 আপডেট, পাশাপাশি অফার। তো এই কোভিড-19 আপডেটের মাধ্যমে দেখা যাচ্ছে আপনার বিজনেসে কোভিড-19 বিষয়ে দেখা যাচ্ছে আপনি কি আপডেট আপনি এখানে স্ট্যাটাস দিতে পারেন। তার উপরে দেখা গেছে আমার চ্যানেল একটা ভিডিও আছে। এছাড়া দেখা গেছে আপনার অফার দেখা গেছে, অফারের মাধ্যমে কীভাবে আপনার পোস্ট আপনার এখানে অফার ক্রিয়েট করে কীভাবে পোস্ট তৈরি করতে পারেন, তার উপরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে এই দুইটা ভিডিও দেখলে আপনারা কি এখানে এই যে অফার পাশাপাশি যে কোভিড-19 স্ট্যাটাস আপনারা শেয়ার করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এখন যাই, এখন ধরুন আমরা আজকের যে বিষয়টা বলছি এখান থেকে আমাদের বিজনেসের আমরা যে কোনো আপডেটের বিষয়ে এখানে কী করবো, আমরা এখান থেকে পোস্ট করবো। তাহলে সেটা ধরুন আমি এখন কী করি, আমার যেহেতু এখানে বিজনেসটা কি নেল অ্যান্ড ইস্পা, তাহলে নেল অ্যান্ড ইস্পা আমার এই রিলেটেড বিজনেস, তাহলে এখানে কী করবো, এখান থেকে আমার এখান থেকে যে আমার স্পার যে আমার সার্ভিসটা আছে, কারণ আপনার যদি হয়ে থাকে কোনো প্রোডাক্ট বিষয় হয়ে থাকে আপনি সেটা দিতে পারেন, আপনার প্রোডাক্টের বা বিজনেসের অন্য সংক্রান্ত আপনি এখানে কী করবেন শেয়ার করবেন। যেহেতু আমার এখানে সার্ভিস, তাহলে এখানে কী করবো, আমি সার্ভিসের এখানে বিষয়ে আমি কী করবো আপডেট দিব। তাহলে এখন আমার এখানে স্পার নতুন যে এখানে আপডেটটা আসতেছে, সেই যে নতুন যে সার্ভিসটা আসতেছে, সেইটা আমি আমার কাস্টমারের সাথে এখানে কী করবো আপনার এই স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করবো। তাহলে করার জন্য প্রথমে আমরা কী দেবো, এখানে অ্যাড ফটো আর ভিডিওর মাধ্যমে এখানে আমি কী করবো, ফটো অথবা ভিডিও দিব, অথবা চাই আপনি দুইটা দিতে পারেন। তাহলে এখান থেকে আমি অ্যাড ফটো অপশনে আমি এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে যে সিলেক্ট ফটো অ্যান্ড ভিডিও আমরা এখানে ক্লিক করবো। বাস তারপর এখানে আমি আমার ইয়াতে চলে যাই নেইল অ্যান্ড ইস্পা ফোল্ডারে চলে গেলাম। বাস যাওয়ার পর এখান থেকে আমি তখন এখানে কী দেবো, তখন প্রথম একটা ভিডিও দেই, এজ ইস্পা ভিডিও, ইস্পার উপর একটা ভিডিও আছে। বাস আমার ভিডিওটা দেওয়া হলো, দেওয়ার পর অ্যাড মোরে যাই, আমরা আরও ভিডিও অথবা আপনার এখানে কী করতে ফটো ইচ্ছাগুলো অ্যাড করতে পারি। আমরা অ্যাড মোরে গেলাম, যার পর আমরা এখানে আবার যাই। বাস ভিডিওর পরে এখানে তখন আমি কী করি, এখানে আমি দুইটা এখানে যে লেটেস্ট ইস্পা ট্রেন্ড, আমরা এখান থেকে দুইটা ইমেজ এখানে আমরা দেখাই দিলাম। বাস তাহলে এখানে আমার কি এখানে দেওয়া গেছে, আমি দুইটা ইমেজ দিয়ে দিলাম, পাশাপাশি কি এক দিলাম একটা ভিডিও দিয়ে দিলাম আমার এখানে। বাস তাহলে আপনি আরও দিতে পারেন, আরও আপনার পিকচার বা আপনার ভিডিও দিতে পারেন। বাস দেওয়ার পরে এখানে আপনি যে কী করবেন, আপনার যে লেটেস্ট সার্ভিসের বিষয়টা আপনি করবেন, আপডেট যেই করবেন সেটা আপনার ভিডিও আর ইমেজ দেওয়ার পরে, তারপরে রাইট ইউর পোস্ট, এখানে কী করতে হবে আপনাকে এখানে পোস্ট লিখতে হবে যে আপনার সার্ভিসের যে আপনি যে নতুন যে আপডেটের বিষয়টা আসতেছে কী আসতেছে, আপনি ওই বিষয়ে এখানে কী করতে হবে আপনি লিখতে হবে। তাহলে ধরুন আমি এটা নোটপ্যাডে লেখা রাখছি, এখান থেকে আমি কপি করে নিয়ে আসি। এখান থেকে কপি করে না আমি এখানে কী করলাম, পেস্ট করে দিলাম। তাহলে এখান থেকে ধরুন দেখি এই যে লেটেস্ট স্পা ট্রেন্ডস অ্যান্ড হাউ টু মেক দ্য রাইট, তো এই বিষয়ে ধরুন এখানে আমার লেখা আছে। তো এখানে আপনারা আপনাদের সার্ভিস বা প্রোডাক্টের আপনারা যে আপডেটগুলো দিবেন সেই আপডেটের বিষয়ে এখানে ধরুন আপনারা লিখবেন, বাস আপনার পোস্টের বিষয়ে এখানে লিখবেন। বাস লেখার পরে তারপর এখানে কি অ্যাড এ বাটন, তাহলে অ্যাড এ বাটন এখানে ধরুন কি আপনি বাটন হিসেবে দেখা গেছে এখানে আপনি কোন ধরনের বাটন ইউজ করবেন সেটা আমি এখন ক্লিক করি। যদি এখান থেকে ধরুন আপনার এমন হয় যে এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে যে আপনার ইয়ে থেকে বাটনে ক্লিক করে আপনার কোনো একটা লিঙ্কে ঢুকবে, তাহলে আপনারা এখান থেকে এই যে লার্নমোর বাটন দিতে পারেন, লার্নমোর যে বাটন আছে এটা দিতে পারেন, অ্যাকশন বাটনটা।
তাহলে এটা দিলে এখানে কি করতে হবে আপনাকে একটা লিংক ইউজ করতে হবে তো এই লিংকে ইউজ করলে কি হবে আপনার দেখা গেছে ভিজিটররা কাস্টমাররা আপনার এই বাটনে ক্লিক করবে এই বাটনে ক্লিক করে আপনার লিংকে ঢুকবে তো লিংকে ঢুকে তারা কি করতে পারবে আপনার এই যে লেটেস্ট যে প্রোডাক্ট বা সার্ভিসটা আছে যে আপডেট যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেটা তারা আপনার ওই লিংকে ঢুকে সেখান থেকে তারা জানতে পারবে অথবা যদি আপনি এখানে এমন দিয়ে দিতে পারেন যে আপনি যদি এখানে মনে করেন যে আপনার যে কল না বাটন দিয়ে দেন আপনার যে কল না বাটন দিলাম তাহলে কল না বাটন দিলে এখানে কিন্তু আমাদের এই যে মোবাইল নাম্বারটা এখানে অটো চলে আসছে কারণ আমার এই যে এখানে বিজনেস প্রোফাইলটা তৈরি করার সময় আমি যে এখানে মোবাইল নাম্বার ইউজ করছি সেটা এখান থেকে কল না বাটন দেখালে অটোমেটিক চলে আসে তাহলে এখানে এই বাটন চলে আসলে এই যে এই কল মোবাইল নাম্বার চলে আসলে দেখা গেছে এই নাম্বারে কল করে আপনার কাস্টমাররা কি করতে পারবে আপনার এই লেটেস্ট যে সার্ভিস প্রোডাক্ট সম্বন্ধে আপনার কাছে তারা ফোনের মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবে তো আপনি ইচ্ছা করলে কল না বাটন দিতে পারেন তাহলে আমরা যখন কল না বাটন দিলাম দেওয়ার পর আমাদের নাম্বারটা চলে আসছে এখন আপনারা বিষয়গুলো একটু দেখে নেবেন যে আপনাদের পিকচার ভিডিও পাশাপাশি আপনাদের যে পোস্টের বিষয়গুলো এগুলো ঠিক আছে কিনা তারপরে এগুলো সমস্ত ঠিক থাকলে আপনারা পাবলিশ করার আগে এখান থেকে প্রিভিউ করে দেখে নেবেন অথবা সরাসরি পাবলিশ করতে পারেন কিন্তু আমরা প্রিভিউ করে দেখে নেব যে আমাদের পোস্টটা কীরকম হয়েছে যে এরকম হয়েছে এই যে এরকমভাবে শুরু করবে তো আমরা বিষয়টা দেখে নেব দেখার পরে এই যে সমস্ত বিষয়গুলো দেখবো দেখার পরে লাস্ট এখান থেকে আমরা কী করবো পাবলিশে ক্লিক করবো এখন আমরা পাবলিশে ক্লিক করি ব্যাস এখান থেকে আমাদের কী হয়ে গেল আমাদের এই যে আমাদের যে সার্ভিসটা আছে আমাদের স্পার যে লেটেস্ট যে সার্ভিসটা আছে আপডেট সার্ভিসটা সেটা আমরা এখানে কী করে দিলাম এখানে আমরা শেয়ার করে দিলাম এখানে আমরা কী করে দিলাম পাবলিশ করে দিলাম তা পাবলিশ করার পরে এখানে আমাদের এটা পাবলিশ হয়ে গেল এখন তখন কাস্টমাররা করবে কি এখন কাস্টমাররা এসে ধরুন আমাদের এই যে এখানে ইমেজ ভিডিও দেখবে পড়া এসে আমাদের এখানে যে এই যে বিষয়গুলো পড়বে পড়ার পরে তারা যদি মনে করেন আরও জানতে চায় কিংবা জিনিসটা তারা ক্লিয়ার বুঝতে না পারে আরও বিষয়ে মনে করেন তার ইন্টারেস্টেড তারা তো সেই ক্ষেত্রে তারা আপনার এই যে কল না বাটনে তারা এখানে কী করবে আপনাকে কল দিবে এই কল না বাটনের মধ্যে আপনাকে কল দিবে কল দিয়ে আপনার সাথে কথা বলে এই বিষয়ে আরও বিস্তারিত জানবে যাক এখন ধরেন আমরা এখানে কী করলাম আমাদের আপডেট বা আমাদের যে এখানে যে নিউ যে বিষয়গুলো থাকবে আমাদের বিজনেস সংক্রান্ত সেটা দেখা গেছে আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা অন্য যে কোনো বিষয় হতে পারে তো যেই হোক এইভাবে আমরা কী করবো এখানে যে হোয়াটস নিউ এই অপশন এসে আমাদের আপডেট স্ট্যাটাসটা আপডেট যে কোনো বিষয় বা নতুন যে কোনো বিষয় এইভাবে আমরা কী করবো আমাদের কাস্টমার বা আমাদের ভিজিটরের সাথে এইভাবে আমরা শেয়ার করবো পাস করার পরে এখন ধরুন যে আপনি ইচ্ছা করলে কী করতে পারেন এখন এই যে অপশনটা আছে এখানে থ্রি ডট আমরা এখানে ক্লিক করবো করার পরে চাইলে আপনি যদি মনে করেন এটা আপনি এখানে ডিলিট করে দেবেন তাহলে আপনি এই অপশনে ক্লিক করার পরে এই যে ডিলিট অপশনে ক্লিক করে আপনি ইচ্ছা করলে কী করতে পারেন আপনার আপডেট যে স্ট্যাটাসটা আপনি দিলেন আপনি যেখানে আপডেট দিলেন আপনার বিজনেস বা প্রোডাক্ট সার্ভিস সম্বন্ধে সেটা ইচ্ছা করলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন তাহলে এই যে এখান থেকে বিষয়গুলো করতে পারেন তাহলে এভাবে আমরা কী করতে পারি এখান থেকে দেখা গেছে আমাদের এই যে হোয়াটস নিউ অথবা যে অ্যাড আপডেট অপশন থেকে আমরা কী করতে পারি আমাদের বিজনেসের যে কোনো আপডেট আমরা কাস্টমারের সাথে শেয়ার করতে পারি তারপরে ধরুন এই যে আমাদের এখানে কী আছে এই যে কনগ্রাচুলেশন ইউর পোস্ট ইজ লাইভ অন গুগল তাহলে এখানে চলে আসছে আমাদের কি এখানে লাইভ ইন গুগলের মধ্যে আছে তো আমাদের এই যে কনগ্রেশন জানাচ্ছে এখানে তো এখন ধরুন যে কি আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আমাদের শেয়ারে ক্লিক করলাম ইচ্ছা করলে আমাদের এই যে যেটা আমরা আপডেট দিলাম এটা ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি এই যে অপশন দেওয়া আছে এই যে লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নিয়ে এই যে ক্লিক করছি কপি হয়ে গেছে এই লিঙ্কটা কপি করে নিয়ে আমরা ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি তারপরে যে ফেসবুক টুইটার বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি অপশন দেওয়া আছে এখানে তারপরে ভিউ অন সার্চ এখন যদি আমরা ভিউ অন সার্চে ক্লিক করি ভিউ অন সার্চে ক্লিক করার সাথে সাথে এখন ধরেন আমরা কোথায় চলে আসছি এখন দেখা গেছে আমাদের এই আমরা বিজনেসের এখানে চলে আসছি আসার পরে ধরেন যে কি এই যে আপডেটের মধ্যে এই যে আমাদের কী চলে আসছে এই যে আমাদের যে এটা শেয়ার করলাম এখন আমাদের এই যেগুলো চলে আসছে এই যে আপডেট যেটা আমরা দিলাম এই যে আপডেটের মধ্যে আমাদের আপডেটের যে ভিডিওটা আর পাশাপাশি যে পাশে আমাদের ইমেজটা আছে এই পাশে এখানে চলে আসছে এই যে পাশে ইমেজ আছে তারপরে ভিডিও চলে আসছে তারপরে এই যে আমাদের যে বিষয়গুলো দিয়েছে চলে আসছে যে করোনা বাটন এই চলে আসছে এখানে এই যে বিষয়গুলো আপডেটের বিষয়গুলো আপডেটের মধ্যে চলে আসছে এখান থেকে তারপরে যে অ্যাড অফার অফারে গেলে আমরা যে অফারের বিষয় করছি সেই অফারের বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পারবো যে অফারের বিষয়গুলো যে অফারের বিষয়ে আমরা কোনো থাকে তাহলে অফারের বিষয়ে আপনি এখান থেকে কী করতে পারবেন কাস্টমাররা দেখতে পারবে আর আপডেটের বিষয়ে আপডেট দেখতে পারবে ইভেন্ট থাকলে ইভেন্টের বিষয়ে দেখতে পারবে এই যে বিষয়গুলো ধরুন এখানে আপনার কী করছে এখন আমাদের এখানে শো করছে তাহলে এইভাবে কী করতে পারেন দেখা গেছে আপনার আপনাদের বিজনেসের যে কোনো আপডেট সেটা প্রোডাক্ট সার্ভিস বলুন যে কোনো বিষয় হোক সেভাবে আপনারা কী করতে পারেন হোয়াটস নিউ অপশন থেকে আপনারা কী করতে পারেন দেখা গেছে আপনাদের এই বিজনেসের মধ্যে আপনারা কী করতে এইভাবে পোস্ট করতে পারেন বা আপনারা শেয়ার করতে পারেন তাহলে ইউজ আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ক্রিয়েট পোস্ট হোয়াটস নিউ অর অ্যাট আপডেট ইন গুগল মাই বিজনেস এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি